প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ইউনিট থ্রিতে ব্যয়ের নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক এর শ্রেণী বিভাগগুলো। ব্যয়ের নিয়ন্ত্রণশীলতা ভিত্তিক শ্রেণী বিভাগ আলোচনা করার জন্য প্রথমে আমাদের জেনে নিতে হবে মূলত এই নিয়ন্ত্রণশীলতা ভিত্তিকটা আমরা কেন করতেছি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে পণ্য উৎপাদনের সাথে যে সম্পর্কিত সকল ব্যয় রয়েছে সেই ব্যয়গুলোর কিছু কিছু ব্যয় হয়তো এমন রয়েছে যেই ব্যয়গুলো আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি, আবার এর সাথে সাথে এমন কিছু ব্যয় রয়েছে যেই ব্যয়গুলো আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবো না, অর্থাৎ এই ব্যয়গুলো ঘটবেই। তো সেক্ষেত্রে এই মূলত নিয়ন্ত্রণ যোগ্যতার ক্ষেত্রে এই ব্যয়গুলোকে মূলত ভাগ করা হয়েছে নিয়ন্ত্রণশীলতার শ্রেণী বিভাগ দিয়ে, যেটাকে বলা হচ্ছে ব্যয় দুই ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় আর একটি অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। অর্থাৎ বলা হচ্ছে যে কিছু কিছু ব্যয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ করা যাবে, তাহলে যে সকল ব্যয় প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ করা যাবে সেগুলোকে যদি আমি বলি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? অবশ্যই কর্মীদের দক্ষতা বাড়ানোর ফলে, যদি কর্মীদের দক্ষতা বাড়িয়ে বাড়ানোর ফলে যে ব্যয় কাম্য পর্যায়ে রাখা যায় এটার একটা এক্সাম্পল যদি আমরা দেই তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। অর্থাৎ খেয়াল করে দেখি, আমরা যদি যাতায়াত খরচটাকে একটা খরচ হিসেবে ধরি, খেয়াল করে দেখি যাতায়াত খরচ, আমরা কিন্তু চাইলেই আমরা উবার বা পাঠাওয়ে কিন্তু যেতে পারি। তো সেক্ষেত্রে যে যাতায়াত খরচটা আসবে, পাবলিক ট্রান্সপোর্ট যদি বাসে আমরা যাতায়াত করি তাহলে কিন্তু সেই যাতায়াত খরচটা সেই রকম সমান আসবে না, অর্থাৎ চাইলেই একটা বড় যাতায়াত খরচ আমরা কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। আমরা যাতায়াতের জন্য যে পদ্ধতিটা ব্যবহার করতেছি তার উপর ডিপেন্ড করতেছে মূলত সেই খরচটাকে কাম্য পর্যায়ে রাখতে পারতেছি কিনা, অর্থাৎ আমরা যে খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো সেই খরচগুলোকে বলা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন বলা হয় কাঁচামালের খরচ, কাঁচামাল বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়, অর্থাৎ কাঁচামালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে কাঁচামালের মূল্য কীরকম হবে, তাহলে কাঁচামালের সহজলভ্যতার উপর ডিপেন্ড করবে কীভাবে কীরকম হয় কাঁচামালের মূল্য। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটি যেই রিলেটেড ব্যবসা, যেই রিলেটেড ইন্ডাস্ট্রি, সেটার সাথে সম্পর্কিত কাঁচামালগুলো যদি এর সহজেই পাওয়া যায় তাহলে কিন্তু কাঁচামালের ক্ষেত্রে কাঁচামালের মূল্যগুলো কম পড়বে। কিন্তু যদি কাঁচামাল আনয়নের ক্ষেত্রে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় সেহেতু কাঁচামালের মূল্যগুলো আবার বেশি পড়ে যাবে, তখন মূলত আমরা চাইলেই এই খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারি প্রতিষ্ঠানের দক্ষতা, ম্যানেজমেন্টের দক্ষতা বা প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রকৃতি চেঞ্জ করে মূলত এই খরচগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। এই জন্য এই খরচগুলোকে বলা হয় নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। নিয়ন্ত্রণযোগ্য ব্যয়গুলো সাধারণত পরিবর্তনশীলের মধ্যেই হয়ে থাকে, অর্থাৎ বলা হয় সাধারণত পরিবর্তনশীল ব্যয়গুলোই হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। তাহলে বলা যাচ্ছে যে এর বিপরীত মূলত হচ্ছে স্থায়ী ব্যয়গুলো যেগুলো রয়েছে সেগুলোকে বলতেছি আমরা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক চাইলেও যেই ব্যয়টাকে কমাতে পারবে না, অর্থাৎ যেই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা যাবে না সেই ব্যয়টাকে বলা হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। আমরা যদি বলি আমাদের অফিসের ভাড়া 40,000 টাকা, সেটা আমাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রেও মূলত চেঞ্জ হবে না, এজন্য এটাকে বলি আমরা স্থায়ী ব্যয়। এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপক চাইলেও কর্মীদের দক্ষতা বাড়িয়ে কিন্তু মূলত অফিসের ভাড়াটা কমাতে পারবে না, অর্থাৎ বলা যায় যে সকল ব্যয়গুলো রয়েছে মূলত স্থায়ী ব্যয়ের অধীনে সেই সকল ব্যয়গুলোকে আমরা বলি হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়, অর্থাৎ কর্মীদের দক্ষতা বাড়ানোর ফলেও মূলত এর কাম্য পর্যায়ে এই ব্যয়গুলোকে নিয়ে যাওয়া সম্ভব নয়, অর্থাৎ এই ব্যয়ের পরিবর্তন ঘটবেই, এই ব্যয়ের পরিবর্তন, কাম্য পর্যায়ে পরিবর্তন ঘটানো আমাদের পক্ষে সম্ভব না, এই পরিবর্তন সম্ভব না আমাদের কাছে, এজন্য এই ব্যয়টা ঘটবেই। তাহলে এটাকে বলতেছি আমরা অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। ব্যয়ের নিয়ন্ত্রণশীলতার ভিত্তিক শ্রেণী বিভাগে মূলত আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি, এর সাথে সাথে আমরা আলোচনা করব ব্যয়ের কিছু সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়ন ভিত্তিক শ্রেণী বিভাগ নিয়ে। ব্যয়কে যদি আমরা এর পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের সম্পর্কিত বিষয় নিয়ে শ্রেণী বিভাগ করি তাহলে মূলত ব্যয়ের কয়েকটি বিষয় নিয়ে মূলত আলোচনা করতে হয়। প্রথমেই রয়েছে ব্যয়ের সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়কে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট, অর্থাৎ সুযোগ ব্যয় হচ্ছে একটা বিকল্প, ভালো বিকল্প গ্রহণের ফলে যখন আর একটা বিকল্পকে বর্জন করতে হয় তখন মূলত এই
এই বর্জনকৃত বিকল্পের কারণে যে আমাদের মুনাফা থেকে আমরা বঞ্চিত হলাম, সেই মুনাফাটুকু বলা হয় সুযোগ ব্যয়। মূলত এগুলো কোনো ব্যয় না যে আমরা ব্যয় হিসেবে দেখাই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করে ব্যবস্থাপক, সেক্ষেত্রে ব্যয়গুলো কি ধরনের হতে পারে, সেই অনুযায়ী মূলত এটাকে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে যদি আমরা বলি যে সুযোগ ব্যয়, খেয়াল করবো এই জিনিসটা, আমরা সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করতেছি। সুযোগ ব্যয় যদি আমরা ধরি, সুযোগ ব্যয় হচ্ছে আমরা যখন মূলত একটা সঠিক বিকল্প গ্রহণ করব, এই লাভজনক বিকল্প গ্রহণ করার ফলে একটা বিকল্প বর্জন করার, বিকল্প বর্জনের ফলে যে মুনাফা ত্যাগ করতে হয় তাকেই মূলত বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ আমাদের অনেকগুলো প্রকল্প রয়েছে, এই সবগুলো প্রকল্পের মধ্যে কিন্তু আমরা বিনিয়োগ করতে পারবো না। সহজ একটা এক্সাম্পল দিই, আমার কাছে এখন 50,000 টাকা রয়েছে, এই 50,000 টাকা দিয়ে আমি চাইলে কি করতে পারি, ব্যাংকে জমা রাখতে পারি, ভবিষ্যতে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পাবো। ধরে নিচ্ছি 50,000 টাকা আমাকে এক মাস পর 500 টাকা ব্যাংক আমাকে সুদ দিবে। আবার আমি চাইলে এই 50,000 টাকা দিয়ে একটা ছোট্ট হয়তো কোনো একটা ব্যবসায় কাজে লাগাতে পারি, তো সেখান থেকে হয়তো বা আমার 1,000 টাকা লাভ হবে এক মাস পর। তাহলে এখানে দুইটা সিচুয়েশন, আমার কাছে টাকা আছে 50,000 টাকা, আমি এখানে হয় কি করতে পারি ব্যাংকে রাখতে পারি, না হলে একবার কি করতে পারি ব্যবসায় খাটাইতে পারি। ব্যাংকে রাখলে 500 টাকা লাভ হবে, কিন্তু ব্যবসায় খাটালে লাভ হবে ধরে নিলাম 800 টাকা। যদি 800 টাকা লাভ হয়, তাহলে এখানে আমরা যদি এখন কোনটা গ্রহণ করি, আমরা ব্যবসায় বিনিয়োগ করি, তাহলে এখানে আমাদের লাভ হবে 800 টাকা। কিন্তু ওই যে ব্যাংকে রাখতে পারলাম না, ব্যাংকে টাকাটা যে রাখতে পারলাম না, ব্যাংকে এই বিকল্পটি বর্জন করার কারণে মূলত আমাদের এখানে কত টাকা মুনাফা ত্যাগ করতে হচ্ছে খেয়াল করে দেখো। ব্যাংকে যদি আমি টাকাটা রাখতাম, তাহলে অ্যাকচুয়ালি ব্যাংকে মূলত টাকাটা রাখলে আমার লাভ হতো 500 টাকা, বাট আমি ব্যবসায় বিনিয়োগের ফলে পেয়েছি 800 টাকা। তাহলে অ্যাকচুয়ালি এদের পার্থক্য কত? মূলত ব্যাংকের যদি আমরা এর বিনিয়োগ করতাম, এর সুযোগ ব্যয় হচ্ছে আমাদের জন্য মূলত 300 টাকা। অর্থাৎ এই বিকল্প গ্রহণ করে অন্য একটি বিকল্প গ্রহণ না করার ফলে এই মুনাফাটুকু আমাদের ত্যাগ করতে হচ্ছে। এরপরে রয়েছে পার্থক্যমূলক ব্যয়। পার্থক্যমূলক ব্যয়গুলো হচ্ছে, এখানে একটু পজ দিয়েন, হ্যাঁ, এখন শুরু করবেন, এখন আমরা আলোচনা করব মূলত পার্থক্যমূলক ব্যয় সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। ডিফারেন্সিয়াল কস্ট, অর্থাৎ পার্থক্যমূলক ব্যয় হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদনের কার্যস্তরের পরিবর্তনের ফলে ব্যয়ের যে পরিবর্তন হয়, এই ব্যয়গুলোকে মূলত পার্থক্যমূলক ব্যয় বলা হয়। এটি আসলে আমরা কোনো ব্যয় হিসেবে দেখাই না, কিন্তু এটি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের কাজে লাগে, এজন্য আমরা পার্থক্যমূলক ব্যয়গুলো অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকে দিয়ে থাকি। পার্থক্যমূলক ব্যয়টা যদি আমি বলি একটি সহজ উদাহরণ দিয়ে, তাহলে মনে থাকবে সহজে। পার্থক্যমূলক ব্যয়ের কথা আলোচনা করতেছি যে আমরা ধরে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠানটা একটা অ্যানালগ সিস্টেমে চলতেছে, অর্থাৎ আমরা একটা বেকারি ধরে নিচ্ছি আমাদের কাছে আছে। আমরা এখানে যে চুলাটা আমাদের রয়েছে বেকারির, সেই চুলাটি হচ্ছে আমাদের নর্মাল পানি দিয়ে, নর্মাল কেরোসিন তেল দিয়ে বা কিছু দিয়ে চলতেছে। এখন এই চুলাটাকে যদি আমরা এখন ডিজিটাল কোনো একটা ইলেকট্রিক চুলা নিয়ে চলে আসি, তাহলে এর জন্য কিন্তু আমাদের একটা অনেক বড় ধরনের খরচ করতে হবে, কারণ এই মেশিনটার কিনতে ব্যয় আছে। এখন আমরা ধরে নিলাম ডিজিটাল মেশিনটার খরচ হচ্ছে 1,20,000 টাকা, আর যদি আমরা আগে যে চুলাটা ব্যবহার করছি সেই চুলা ব্যবহার করলে মূলত খরচ পড়ে 1,00,000 টাকা। এখন আমরা নতুন করে যদি ডিজিটাল মেশিনটা নিয়ে আসি আমাদের প্রতিষ্ঠানে, তাহলে এর জন্য আমাদের খরচ বেড়ে যাচ্ছে কত? এর জন্য আমার খরচ বেড়ে যাচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের একটা খরচ হচ্ছে, ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের এই খরচটা বেড়ে যদি যায়, তাহলে কত টাকা বেড়ে যাচ্ছে, সেই অংশটুকুকে বলা হচ্ছে পার্থক্যমূলক
ব্যয়, কারণ প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি লাগবে, কারণ আমরা প্রতিষ্ঠানকে সম্প্রসারণ করব কিনা, এই পরিমাণ পণ্য উৎপাদন করব কিনা, সেই সকল ডিসিশনগুলো নেওয়ার জন্য পার্থক্যমূলক ব্যয় মূলত দেখানো হয়ে থাকে। এরপরে যদি আলোচনা করি নিমজ্জিত ব্যয়, অর্থাৎ সাঙ্ক কস্ট, যেই ব্যয়টি হয়ে গেছে সেই ব্যয়টা আর উদ্ধার করা সম্ভব না, অর্থাৎ যেই ব্যয় উদ্ধার করা সম্ভব না, এটা হচ্ছে কিওয়ার্ড, উদ্ধার করা সম্ভব না, সেই ব্যয়কে বলা হয় নিমজ্জিত ব্যয়। খেয়াল করে দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে, যদি আমাদের প্রতিষ্ঠান এখন চিন্তা করে তারা নতুন একটা মেশিন কিনবে, কিন্তু এই নতুন মেশিন কেনার সিদ্ধান্তের সাথে সাথে এর সাথে সম্পর্কিত আর একটা সিদ্ধান্ত রয়েছে, সেটি হচ্ছে পুরাতন যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা কি করব আমরা, সেই পুরাতন মেশিনটা অবশ্যই আমাদেরকে বিক্রি করে ফেলতে হবে, সেটা লসে হোক বা লাভে হোক। ধরে নিচ্ছি পুরাতন যে মেশিনটা আছে সেটা অনেক লসে আমাদের বিক্রি করা হয়েছে, কিন্তু এই যে পুরাতন মেশিনটা বিক্রি করার ফলে যে লস হয়েছে সেই খরচটা, সেই লসটা, সেই ক্ষতিটা কি আমাদের কখনো আরও এটা উদ্ধার করা সম্ভব, সেটা উদ্ধার করা সম্ভব না, কারণ আমরা নতুন যে মেশিন কিনবো সেটা নতুন উৎপাদনের সাথে জড়িত, নতুনভাবে আমাদের ব্যবসাটা রান করার সাথে জড়িত, কিন্তু পুরাতন যে মেশিনটা রয়েছে সেটা যে ক্ষতিতে বা লসে আমরা বিক্রি করলাম সেই লসটুকু মূলত আর উদ্ধার করা সম্ভব নয়, সেজন্য এই ব্যয়টাকে বলা হয় নিমজ্জিত ব্যয় বা সাঙ্ক কস্ট। এই ব্যয়গুলো মূলত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখানো হয়ে থাকে ব্যবস্থাপনা যে বা ব্যবস্থাপকদেরকে মূলত। এর সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও কিছু ব্যয় রয়েছে, যেই ব্যয়গুলোকে আমরা বলে থাকবো এবং আলোচনা করব। এখানে রয়েছে প্রথমে প্রাসঙ্গিক ব্যয়, অর্থাৎ রিলেভেন্ট কস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম প্রতিষ্ঠানের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের জন্য। প্রাসঙ্গিক ব্যয়গুলো হচ্ছে অ্যাকচুয়ালি, প্রাসঙ্গিক ব্যয় যদি আমরা আলোচনা করি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণের জন্য যে সকল ব্যয়গুলো মূলত আমাদের সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে সেই সকল ব্যয়গুলোকেই বলা হয় আমাদের প্রাসঙ্গিক ব্যয়। আর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার যে সকল সিদ্ধান্ত ব্যয়গুলো সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে না সেই সকল ব্যয়কে আমরা বলছি অপ্রাসঙ্গিক ব্যয়। এখন কোন ব্যয়গুলোকে সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগতেছে আর কোন ব্যয়গুলো সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে না সেই সম্পর্কিত বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে উদাহরণের মাধ্যমে। আমরা যদি এখানে খেয়াল করি যে প্রাসঙ্গিক ব্যয়, অর্থাৎ আমাদের একটি নতুন মেশিন রয়েছে, আমরা এই মেশিনটি কিনে নিয়ে এসেছি অলরেডি, এই সাথে সাথে এই মেশিনের যদি আমরা পণ্য উৎপাদনের ক্ষেত্রে কত টাকা খরচ হয়, কত টাকা ব্যয় হয় সেটা দেখাতে চাই, তাহলে এই মেশিনের সাথে এর পণ্যের উৎপাদনের খরচগুলো কি অবশ্যই প্রাসঙ্গিক, অর্থাৎ এর সাথে এর খরচের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ দুটো খরচের মধ্যে যদি সম্পর্ক থাকে তাহলে সেই খরচগুলোকে বলা হয় প্রাসঙ্গিক খরচ। অর্থাৎ আমি পণ্য উৎপাদনের ক্ষেত্রে এর সাথে জড়িত আর কি খরচ হতে পারে সেই খরচটা আমার এই খরচের জন্য প্রাসঙ্গিক। আবার আমরা যদি খেয়াল করে দেখি আমরা একটা প্রতিষ্ঠান আমরা বিলোপ সাধন ঘটাই ফেলবো, এই প্রতিষ্ঠানটা বাদ দিয়ে আমরা নতুন একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, তাহলে এই প্রতিষ্ঠানটা আমার যে আমরা ভেঙে ফেলবো, ভেঙে ফেলার জন্য যে খরচটা আছে সেই খরচটা কি আমার নতুন প্রতিষ্ঠান তৈরি করার যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের সাথে কি প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক না, কারণ আমরা নতুন যে প্রতিষ্ঠানটা তৈরি করব সেই প্রতিষ্ঠানটা তার নিজস্ব একটা আমরা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি সেই ব্যবসাটা করার, কিন্তু এর সাথে পুরনো যে প্রতিষ্ঠানটা রয়েছে সেই প্রতিষ্ঠানটা যে ভেঙে ফেলা বা এইটা তৈরি করা, মাঠটা তৈরি করা, সেটার জন্য যে খরচটা হবে সেই খরচটা এই ব্যয়ের সাথে প্রাসঙ্গিক না। অর্থাৎ দুটো খরচের মধ্যে যদি কোনো সম্পর্ক বিদ্যমান না থাকে, একটার সাথে আর একটার সিদ্ধান্ত গ্রহণে কোনো কাজ না থাকে, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা অপ্রাসঙ্গিক ব্যয় সেই খরচের সাথে। অর্থাৎ এগুলো মূলত একটা খরচ আর একটা খরচের সাথে রিলেটেড, অর্থাৎ একটি প্রকল্পের সাথে এর সম্পর্কিত। নগদ ব্যয়, নগদ ব্যয়ের আলোচনা যদি আমরা করি, নগদ ব্যয় হচ্ছে যে এই মুহূর্তে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যখন আমরা চিন্তা করব এর জন্য স্বল্প মেয়াদে বা দীর্ঘমেয়াদে কত টাকা নগদ খরচ হতে পারে আমাদের প্রতিষ্ঠানে, সেই খরচটুকুকে মূলত দেখানোকে বলা হয় নগদ ব্যয়। এটা যা শুধুমাত্র প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবস্থাপকদেরকে বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায়ের মানুষদেরকে এর তথ্য উপস্থাপন করতে হয়। আমরা এর সাথে সাথে পণ্য ব্যয় এবং কালীন ব্যয় সংক্রান্ত কিছু প্রবলেমে পড়ে যাই, সেটিকে আমি শর্টকাটে এখন দেখাবো।
পণ্য ব্যয় এবং কালীন ব্যয় বোঝানোর জন্য লেকচার 9 থেকে আমি উৎপাদন ব্যয় বিবরণী ছকটা নিয়ে এসেছি যাতে আমরা সহজেই 20 সেকেন্ডের মধ্যে এর ম্যাথগুলো সলভ করতে পারি এবং শর্টকাটে বোঝার জন্য পণ্য ব্যয়টা কোনগুলো এবং কালীন ব্যয় কোনগুলো বলা হয় সেটা আমি আলোচনা করব পণ্য ব্যয় হচ্ছে পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত যে খরচগুলো রয়েছে অর্থাৎ উৎপাদন ব্যয়ের যে অংশটুকু রয়েছে আমাদের সেই অংশটুকুকে আমরা বলতেছি পণ্য ব্যয় এটাকে যদি আমি একটু এখানে দেখাই খেয়াল করব আমরা যে এই অংশটা অর্থাৎ পণ্যের কাঁচামাল মজুরি এবং এর সাথে যে কারখানা উপরিব্যয়ের খরচ রয়েছে অর্থাৎ পণ্য ব্যয়ের আরেক নাম হচ্ছে উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয়কে বলা হয় অ্যাকচুয়ালি পণ্য ব্যয় তাহলে উৎপাদন ব্যয় যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু সহজে আমরা পণ্য ব্যয়ের যে কোনো প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসলে সেটাও আমরা পারবো কারণ উৎপাদন ব্যয়ের আরেক নাম হচ্ছে পণ্য ব্যয় সেক্ষেত্রে যদি পরীক্ষায় আসে কালীন ব্যয় কোনগুলো কালীন ব্যয় বা বাণিজ্যিক ব্যয় বলা হয় মূলত প্রতিষ্ঠানের পরিচালন খরচটাকে প্রতিষ্ঠানের পরিচালন খরচ কোন দুটো এখানে একটি হচ্ছে অফিস আর একটি হচ্ছে বিক্রয় উপরিব্যয় একটি হচ্ছে অফিস উপরিব্যয় আর একটি হচ্ছে বিক্রয় উপরিব্যয় তাহলে অফিস উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়কে আমরা বলতেছি কালীন ব্যয় আর পণ্য উৎপাদনের সাথে জড়িত যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে বলতেছি আমরা পণ্য ব্যয় তাহলে এই শর্টকাটটুকু যদি মনে রাখতে পারি তাহলে সহজে কিন্তু আমরা এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবো আমরা এর গাণিতিক সমস্যা সমাধান প্র্যাকটিস করে দেখি এখন প্রথমে একটি পণ্য ব্যয়ের এক্সাম্পল আমরা দেখব এখানে রয়েছে পণ্য ব্যয়ের পরিমাণ কত প্রশ্নগুলো মূলত খুব দ্রুত অ্যান্সার করার জন্য আমরা সর্বপ্রথম খেয়াল করব যে কোশ্চেনটা কিসের কোশ্চেনটা হচ্ছে পণ্য ব্যয় সংক্রান্ত আমরা তথ্যগুলো জানি যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে আগের স্লাইডে যেটা দেখিয়েছি সেই কাজগুলো খেয়াল করব প্রত্যক্ষ কাঁচামাল আসবে প্রত্যক্ষ মজুরি আসবে প্রত্যক্ষ খরচ আসবে এবং এর সাথে সাথে কারখানা উপরিব্যয় আসবে কিন্তু অফিস এর উপযোগ খরচ এই তথ্যটা আমাদের কনফিউজড করে দেওয়ার জন্য দিয়েছে অফিস উপযোগ খরচ হচ্ছে মূলত এটা কালীন ব্যয় এটা আমাদের এখানে পণ্য ব্যয় আসবে না তাহলে 15,000 10-25,000 5-30,000 টাকা আমরা দ্রুত ম্যাথগুলো সলভ করব 20-30 সেকেন্ডের মধ্যেই আমরা এর সাথে আরেকটা অঙ্ক দেখে ফেলি সেটা হচ্ছে কালীন ব্যয়ের একটা এক্সাম্পল অর্থাৎ প্রশ্নের শেষে এসে দেখলাম যে লেখা আছে কালীন ব্যয়ের পরিমাণ কত তাহলে আমরা কি করব কালীন ব্যয় কিন্তু উৎপাদনের সাথে সম্পর্কিত না এটা হচ্ছে এটা একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের যে প্রতিষ্ঠানের পরিচালন খরচ তাহলে প্রতিষ্ঠানের পরিচালন খরচ হচ্ছে বিক্রয় উপরিব্যয় আর একটা হচ্ছে মূলত অফিস উপরিব্যয় তাহলে এই খরচগুলো থেকে বিক্রয় উপরিব্যয় আর অফিস উপরিব্যয় আমরা বের করব প্রথমে রয়েছে কারখানা উপরিব্যয় 10,000 টাকা এটা কিন্তু আমাদের বিক্রয় আর অফিসের কোনো খরচ না কিন্তু পরে রয়েছে অফিস ভাড়া 12,000 টাকা তাহলে এটা নিব তারপরে রয়েছে অফিস বেতন অফিসের বেতন 15,000 সেটাও আসবে অফিসের উপযোগ খরচ 3,000 হ্যাঁ এটাও আসবে আমাদের কাছে বিক্রয় খরচ 5,000 টাকা এটিও আসবে এবং বন্টন খরচ 6,000 টাকা সবগুলো অন্তর্ভুক্ত হবে কিন্তু প্রথম যে তথ্যটা দেওয়া রয়েছে কারখানা উপরিব্যয় এটা মূলত আমাদের কনফিউজড করে দেওয়ার জন্য পরীক্ষায় দিতে পারে সেক্ষেত্রে আমরা এখন আশা করব 12,000 15,000 আর 15,000 30,000 35,000 আর 41,000 টাকা তাহলে 41,000 টাকা আমরা যদি এখানে অ্যান্সার করে ফেলি 20 সেকেন্ডের মধ্যে বের করে ফেলা সম্ভব কিভাবে অ্যান্সার করা যায় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা মূলত ইউনিট 4 এ গিয়ে আলোচনা করব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে